আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আইনুল ইসলাম, সিনিয়র শিক্ষক, পুটিজুরি এসসি উচ্চ বিদ্যালয়। আজকে তোমাদের আমি যে ক্লাসটি নেব সেটি অষ্টম শ্রেণীর ইংরেজি। আজকে আমরা একটি আনসিন পার্ট পড়ব, আনসিন পার্টের অংশটা থেকে পার্ট দিয়ে আনসিন পার্ট পড়ব। আনসিন পার্টে একটা পেসেজ থাকে, এটা একমাত্র প্রশ্ন করতেই জানেন এই পেসেজটি উনি কোথা থেকে দেবেন। তাই আমরা কি করতে হবে, আনসিন পার্টে অংশটি আনসার করতে গেলে আমরা এখানে পেসেজটি ভালো মতে অর্থসহ বুঝে করতে হবে। তারপর আমরা এই 4 নং এবং 5 নং প্রশ্ন উত্তর করব। তাই সকল শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু এটা আনসিন একটা পেসেজ থাকবে, তাই সবাই যাতে আনসিন পেসেজটি দেখতে পারে এই সুবিধাতে আমরা একটা বোর্ডের সাহায্য নিয়েছি। আমরা যে বোর্ডের আনসিন পেসেজটি সমাধান করবো আজকে, সেই বোর্ডটির নাম হলো চট্টগ্রাম বোর্ড 2019। আমরা যদি সবাই 2019 সালের চট্টগ্রাম বোর্ডের আনসিন পেসেজটি দেখি তো সবাই একসাথে আমরা দেখতে পারবো, সুবিধা হবে। তাই আজকে আমরা 4 নং-এ যে ইনফরমেশন ট্রান্সফার থাকে এখানে 5 মার্ক দেওয়া থাকে, এবং সেই আনসার করবি করতে হলে আমাদেরকে অবশ্যই আনসিন পেসেজটা ভালো করে করতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা চট্টগ্রাম বোর্ডে আনসিন পেসেজটা কী দিয়েছে আমরা একটু অর্থসহ করি। প্রথমে লেখা আছে, দ্য ফার্স্ট ওয়ার্ল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট ওয়াজ হেল্ড ইন ইংল্যান্ড ইন 1975। 1975 সালে ইংল্যান্ডে সর্বপ্রথম বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছিল, অংশগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল। দ্য সেকেন্ড অ্যান্ড থার্ড টুর্নামেন্টস ওয়ার অলসো হেল্ড ইন ইংল্যান্ড ইন 1979 অ্যান্ড 1983 রেসপেক্টিভলি। দ্বিতীয় এবং তৃতীয় বিশ্বকাপও অনুষ্ঠিত হয়েছিল 1979 এবং 1983 সালে সেই ইংল্যান্ডে। ইন 1987 পাকিস্তান অ্যান্ড ইন্ডিয়া ওয়ার দ্য হোস্ট কান্ট্রিজ। 1987 সালেও পাকিস্তান এবং ইন্ডিয়া আয়োজন করেছিল। ইন 1992 পাকিস্তান উন দ্য ট্রফি ফ্রম অস্ট্রেলিয়া অ্যান্ড নিউজিল্যান্ড। 1992 সালে পাকিস্তান সেই ট্রফিতে অংশ জয়লাভ করে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড হতে। দ্য ফার্স্ট এশিয়ান টেস্ট ফাইনাল ম্যাচ ওয়াজ হেল্ড ইন 1999 ইন বাংলাদেশ। 1999 সালে এশিয়ান টেস্ট ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয় বাংলাদেশে। বাংলাদেশ গড চ্যাম্পিয়নশিপ ইন দ্য ICC ট্রফি ইন মালয়েশিয়া। বাংলাদেশ ICC ট্রফি জয়লাভ করে মালয়েশিয়া। দ্য ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট অফ 2003 ওয়াজ হেল্ড ইন সাউথ আফ্রিকা। 2003 সালে বিশ্বকাপ টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়েছিল সাউথ আফ্রিকা। মিনি ওয়ার্ল্ড কাপ কম্পিটিশন ওয়াজ হেল্ড ইন বাংলাদেশ ইন 1998। মিনি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশে 1998 সালে। বাংলাদেশ হ্যাজ গট টেস্ট স্ট্যাটাস ইন ICC অন 26 জুন 2000। 2000 সালের 26 জুন বাংলাদেশ সর্বপ্রথম টেস্ট মর্যাদা লাভ করেন ICC থেকে। সো বাংলাদেশ ইজ নাও দ্য 10th টেস্ট প্লেয়িং কান্ট্রি। সুতরাং বাংলাদেশ হল 10ম টেস্ট খেলোয়াড় দেশ। অ্যান্ড উইল পার্টিসিপেট ইন এভরি ওয়ার্ল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট, এবং তারা প্রত্যেক বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারবে। তো পেসেজটা এতটুকু ছিল, আমরা বুঝতে পারলাম যে প্রথম বিশ্বকাপ শুরু হয়েছিল 1975 সালে ইংল্যান্ডে, দ্বিতীয় তৃতীয় শুরু হয়েছিল ইংল্যান্ডে, এবং পাকিস্তান অংশগ্রহণ করেছিল 1987 সালে। 92 সালে পাকিস্তান জয়লাভ করে, এবং এশিয়ান টেস্ট ফাইনাল ম্যাচে বাংলাদেশ 1999 সালে অংশগ্রহণ করে, এবং সেকালে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ অর্জন করে মালয়েশিয়া থেকে। 2003 সালে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল সাউথ আফ্রিকায়। মিনি ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ শুরু হয়েছিল 1998 সালে। বাংলাদেশ টেস্ট খেলার মর্যাদা লাভ করেন 26 জুন 2000 সালে। এখন বাংলাদেশ 10ম টেস্ট প্লেয়ার দেশ, টেস্ট খেলোয়াড় দেশ, অ্যান্ড প্রত্যেক বিশ্বকাপে তারা অংশগ্রহণ করে। আমরা পেসেজটি পড়ে এতটুকু বুঝতে পারলাম।
এখন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা টেবিলটার দিকে তাকাই এবং কি প্রশ্ন করছে দেখি এবং এগুলি প্রশ্নের উত্তর অবশ্যই আমাদেরকে পেসেস থেকে দিতে হবে কোনো মুখস্থ নাই আমাদেরকে অবশ্যই কোথা থেকে দিতে হবে পেসেস থেকে দিতে হবে তাই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখি চার নম্বরের প্রশ্নের নাম থাকবে ইম্পর্টেন্ট ট্রান্সফার সেখানে মার্কস থাকবে 5 সেখানে মার্কস থাকবে 5 এখানে তিনটা দর রয়েছে এখানে লেখা আছে হো বা হোয়া কে বা কি এখানে ইভেন্টস ঘটনা সময় হয় অথবা হয় কোথায় অথবা কখন আমরা স্পষ্ট উত্তর দেওয়ার চেষ্টা করি কেসিসতে প্রথম প্রশ্ন হলো ফার্স্ট ওয়ার্ল্ড কাপ ক্রিকেট প্রথম বিশ্বকাপ ক্রিকেট হ্যাঁ অনুষ্ঠিত হয় এখন কোথায় অথবা কখন যে কোনো একটা লেখি চলে আমরা দেখি পেসিসের প্রশ্ন আছে কিনা আমরা পরে দেখলাম লেখা আছে দ্য ফার্স্ট ওয়ার্ল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট ওয়াজ হেল্ড ইন ইংল্যান্ড ইন 1975 স্পষ্ট লেখা আছে এটা আমরা তো লিখে নিতে পারি ইন ইংল্যান্ড অথবা ইন 1975 কত স্পষ্ট লেখা আছে হোয়ার লেখলে চলবে হোয়ার হলে কোথায় ইন ইংল্যান্ড ইংল্যান্ডে যদি বলতো কখন তাহলে আমরা লিখতাম ইন 1975 যেহেতু এভাবে অগ্নিতে লেখা আমরা তোমাদের উত্তর করে দিলাম তোমরা যে কোনো একটা লিখে উত্তর হয়ে যাবে দ্বিতীয় প্রশ্নটি লেখা আছে পাকিস্তান অ্যান্ড ইন্ডিয়া জ্যাপ 1987 এখানে কি হবে আমরা দেখি কি লেখা আছে প্রশ্নে পেছিতে লেখা আছে পাকিস্তান অ্যান্ড ইন্ডিয়া ওয়ার দ্য হোস্ট কান্ট্রি তারা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তৃতীয় প্রশ্নটি আমরা সরাসরি পেসিস থেকে পেয়েছি তৃতীয় প্রশ্নটি প্রথমে গ্যাপ লেখা আছে কোন দ্য ট্রফি 1992 তারপরে 1992 সালে ট্রফি জয়লাভ করে হোমানি কে কোন দেশ তাহলে এখানে কি লেখা আছে পেসিসে দেখি ইন 1992 পাকিস্তান ওন দ্য ট্রফি তাহলে কোন দেশ পাকিস্তান স্পষ্ট লেখা আছে পাকিস্তান এটা আমরা সরাসরি পেসিজে পেয়েছি তাহলে কি হবে পাকিস্তান ওন দ্য ট্রফি 1992 পাকিস্তান 1992 সালে ট্রফিটি জয়লাভ করে হ্যাঁ এরপরে চার নম্বরটা দেখি কি লেখা আছে এশিয়ান টেস্ট ফাইনাল ম্যাচ এশিয়ান টেস্ট ফাইনাল ম্যাচ হ্যাঁ ইন বাংলাদেশ বাংলাদেশে অনুষ্ঠিত হয় হয়ার হয়ার হবে না হয়ার মানে কখন কত সালে অনুষ্ঠিত হয় আমরা দেখে লেখা আছে কিনা এই লেখা আছে দ্য ফার্স্ট এশিয়ান টেস্ট ফাইনাল ম্যাচ ওয়াজ হেল্ড ইন 1999 কত লেখা আছে ইন 1999 ফার্স্ট লেখা আছে ইন 1999 তাহলে আসলে দেখি আমরা যে গড চ্যাম্পিয়নশিপ ইন আইসিসি 1997 1997 সালে আইসিসি চ্যাম্পিয়নশিপ কে পেয়েছিল ওমানি কে পেয়েছিল দেখি আমরা পেসিসে কি লেখা লেখা আছে বাংলাদেশ গড চ্যাম্পিয়নশিপ কে বাংলাদেশ গড চ্যাম্পিয়নশিপ ইন দ্য আইসিসি ট্রফি ইন মালয়েশিয়া কোন দেশ বাংলাদেশ বাংলাদেশ তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই হলো এভাবে একটা পেসিস থেকে আনসিন পেসিস থেকে এভাবে আনসার করতে হয় এবং খুব সহজ সোজা এবং সহজ প্রত্যেকটি প্রশ্ন উত্তরে সরাসরি পেসিসে থাকবে অথবা একটু ঘুরে থাকলেও তোমরা অর্থ বুঝে আনসার করে নেবে কিন্তু কোনো মুখস্থ লেখা চলবে না মুখস্থ আন্দাজ করে এগুলা লেখা চলবে না এখানে সরাসরি আনসিন পার্টের যে পেসিস থাকবে সেটির অর্থ সহ ভালো করে বুঝে শুনে পরে তারপরে টেবিলটাতে গিয়ে কোথায় কীভাবে আনসার করতে হবে আমি দেখিয়ে দিয়েছি তোমরা সেভাবে আনসার করবে এতে পাঁচে পাঁচ পাওয়া যাবে এবং খুব সহজ এবং
এটিতে কোনো বানান ভুলার সম্ভাবনা থাকে না, দেখে দেখে লিখতে হয়। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, করোনার এই পরিস্থিতিতে আমরা চেষ্টা করেছি তোমাদেরকে আনসিন পার্টে একটা এসির সমাধান করে চেয়ারম্যানের টেবিলটি ইনফরমেশন ট্রান্সফার টেবিলটি কীভাবে সম্পন্ন করতে হয় বেসিস থেকে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমাদের হোমওয়ার্ক হিসাবে রয়েছে, বাইরের কাজ হিসাবে রয়েছে তোমাদের পরীক্ষার সময় আমাদের এই টেবিলটা লেখার কোনো দরকার নাই, টেবিলটা চাষ তোমাদের বোঝার জন্য দিয়েছি, টেবিলটা লেখার দরকার নাই, শুধু আনসারের নিয়েই চলে। আশা করি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে ক্লাসটি বুঝতে পেরেছ, বাড়িতে সবাই বসে বসে একটু পড়াশোনা করবে এই আশাবাদ ব্যক্ত করি। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।